তো এই যে দেখতে পারছো এখানে, এটি হচ্ছে রাত্রেবেলা যে মণ্ডপ, দিনের বেলা যে প্রথমে তৈরি করলাম সেটি হচ্ছে এই যে রাত্রেবেলার যে দৃশ্যটি, মেলাটি, সরি মণ্ডপটি, মানে বিয়ার মণ্ডপটি দেখতে পাচ্ছ এখানে। ফটোশ্যুটের জন্য ছাতা লাগিয়েছে এখানে, দুটো ছাতা। ময়নাগুড়ি ব্লকের একটি মাত্র ধরধরিয়া পাড় জায়গা রয়েছে, সেই গ্রামে বিয়ে হবে, সেখানে মণ্ডপটি বানাবো, সেখানে তৈরি করব, সেখানে দেখবেন মণ্ডপটি। মর্নিং ফ্রেন্ডস সবাইকে, মণ্ডপ বানার প্ল্যান চলছিল অনেক দিন ধরে। বন্ধু বলছিল আমাকে যে, বললো যে তুই কি শেয়ার দিবি মণ্ডপের জন্য, অন্য জনের কাছে কিছু টাকা নিয়ে ধার করে নিয়ে মণ্ডপের কিছু জিনিসপত্র নিয়ে মাঠে নামলাম হচ্ছে মণ্ডপের জন্য। বিয়ে বাড়ি যে মণ্ডপে তৈরি হয়, লাইফে প্রথমবার আমি মণ্ডপে মণ্ডপ করব, কি না মজা হচ্ছে। তো ওইখানে গিয়ে তোমাদেরকে দেখা হচ্ছে মণ্ডপের ওইখানে। তো চলে এসেছি মণ্ডপের এখানে, এই যে এদিকে দেখতে পাচ্ছ এদিকে মণ্ডপের এখানে। তো এখন ওইদিকে গিয়ে তোমাদের এখানে দেখা হচ্ছে, আমাদেরকে এখন ওইখানে গিয়ে তোমাদেরকে এখন দেখা হচ্ছে মণ্ডপের যে ভিতরে বানাবো। এখানে একটা নতুন জিনিস কাজ করছি, এখানে এবারে মণ্ডপ তৈরি করা হচ্ছে। এখানে মণ্ডপটি পরিষ্কার করার পর এখন আমরা কাপড় দিয়ে সাজিয়ে নেব এই মণ্ডপটি। যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে আরও একটি ভিডিও করব, কীরকম বানাইলাম এই মণ্ডপটি। তো ততক্ষণই ভিডিওটি দেখতে থাকো আরও কী কী হচ্ছে। নিউ কাপড় কাটা চলছে এই যে মণ্ডপের রাজমিস্ত্রি, ও খেলবে না, ওই যে পিছনে রয়েছে ও খেলবে না। কি সুন্দর, নিউ কাপড়, একদম নিউ কাপড়। এইখানে দেখতে পাচ্ছি এখানে মণ্ডপ পুরো হাতুর দিয়ে টাঙানো চলছে এখানে। এখন একটু একটু দেখাবো, এখানে ফুল লাগাবো এখানে ভিতরে, নাপ দিয়ে এখানে কাটবো এখানে ফুলগুলো। ভাই এখানে 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 দেখতে পাচ্ছি এখানে একদম কাপড়টা দেখতে পাচ্ছি, দেখো দেখছো ওইখানে এখানে কাপড়, একটি কাপড় লাগানো হচ্ছে, তারপর দুটি করে আটটি কাপড় লাগানো হবে এরকম কাপড়। ভাই ভালো করে লাগা, ভালো করে লাগা, পুরো আমাদের খিদে পেয়েছে, এখন খেতে যাব। খাওয়া দাওয়ার পর তারপর এই মণ্ডপটি সাজিয়ে নেব, তার পুরো কমপ্লিট হয়ে যাবে। আরও তোমাদেরকে নতুনভাবে দেখাবো, ফটো দেখাবো কীরকম হচ্ছে, রাত্রেবেলা দেখাবো, একটু ভিডিও করবো। এটা কমপ্লিট, একটি কমপ্লিট হলো আরও আছে। এই যে ফুল আর মোবাইল নাম্বার দেওয়া হবে, যদি প্রয়োজন পড়ে তাহলে তোমাদের যদি পুরো ধাওয়া দিবা। অশিক্ষিত তোমাদের যদি প্রয়োজন হয় মণ্ডপের, নিচে মোবাইল নাম্বার দিয়ে দেবো, ব্যানার আমাদের তৈরি করব কিছুদিন পর। তো আরো স্টার্ট করার পর এই যে এই যে প্রথমে এগুলা করার পর এটি দিলাম, এটি মালাটি এরকম করে, তারপর এই যে একটা মানে মাটির নিচে এটি তোরা রয়েছে এখানে এরকমভাবে। আর এটা যে রয়েছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা থেকে এটা এটি এই পর্যন্ত সম্পূর্ণটা এরকম ডিজাইন হবে। তো আরও যখন মানে পুরোটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পর তোমাদেরকে আরও দেখাবো। গাইস এই হচ্ছে মণ্ডপ, মণ্ডপটি কমপ্লিট হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে। আর এখানে ভিতরে হবে যজ্ঞ হবে এখানে। তো আর কি কিছু বলবি, আর কিছু বলবি না, পরে বলবো গাইস, পরে বলবো, পরে পরে। তো সকাল 9টা থেকে শুরু হয়েছে, এখন বাজে হচ্ছে 5টা। I don't want that cheap fame, no I'm not that vain, I just wanna be greatness, I just wanna be greatness, I just wanna be greatness. দিনের বেলা যে প্রথমে তৈরি করলাম সেটি হচ্ছে এই যে রাত্রেবেলার যে দৃশ্যটি,
তো এতক্ষণ সমাজে ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তোমাদের যদি প্রয়োজন হয় মণ্ডপের জন্য তো নিচে নিচে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, মোবাইল নাম্বার দিয়ে দেবো।